মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কানাই, তুই তো দামোদর কাকার থেকে ফল চেয়ে নিলি, কিন্তু এই ফলগুলোর নাম কি? সখাজীবক সেটা তো আমিও জানি না, কিন্তু কংস মামার সৈন্যদের কাছে পৌঁছানোর আগেই আমি কোনো না কোনো নাম ঠিক ভেবে ফেলবো। তোর কি মনে হয় এই ফল গ্রহণ করবেন? তা জানি না, কিন্তু এই ফল খাওয়ার পরে কেমন লাগে তা আমি জানি। চল সখারা। কারা তোমরা আর ওইদিকে তোমরা কোথায় যাচ্ছ? আমি কানাই আর ওরা আমার সখা। আমরা এসেছি কংস মামার কাছে। কি কারণে? কারণ হ্যাঁ, স্বাগত জানাতে। মথুরায় যাওয়ার পর উনি আমাদের স্বাগত জানিয়েছিলেন, এখন উনি গোকুলে এসেছেন, এবার আমরা ওনাকে স্বাগত জানাবো। আমরা ওনার জন্য ফল এনেছি। এটা আবার কেমন ফল? এরকম ফল তো আমরা আগে কোনোদিন দেখিনি। কাকা, এ কোনো সাধারণ ফল নয়, এ হলো নাগ ফল। 12 বছরে একবার হয়। এটা কংস মামার খুব প্রিয় ফল। সে যাই হোক না কেন, তোমরা কিছুতেই ভিতরে যেতে পারবে না। আপনারা যেরকম বলবেন, কিন্তু কংস মামা বাইরে এলে ওনাকে বলবেন যে কানাই এসেছিল ওনার প্রিয় ফল নাগ ফল নিয়ে। চল সখারা। দাঁড়াও, তোমরা ভিতরে যেতে না পারলেও আমরা তোমাদের আনা এই ফল মহারাজ কংসের কাছে পৌঁছে দিতে পারি, কিন্তু তার আগে আমরা এই ফল খেয়ে পরীক্ষা করে দেখব। এবার মনে হচ্ছে যে আপনারাও কংস মামার মতোই বুদ্ধিমান। চিন্তা করবেন না, আপনাদের জন্য নাক ফল এনেছি। কাকা, আপনারাও আসুন, আপনাদের জন্য এনেছি। আপনারা দেখছেন কি, খেয়ে পরীক্ষা করে নিন। কি হলো কাকা, নাগফলের স্বাদ ভালো না? ফল তো সুস্বাদু, কিন্তু এর আগে কি কখনো নাগফল খাননি কাকা? তাহলে তো আমার আপনাদের এটা আগেই বলে দেওয়া উচিত ছিল। এটাই যে যমুনা এখান থেকে অনেক দূরে, বুঝতে পারলেন না? যমুনা এখান থেকে অনেক দূরে, যদি আপনারা এক্ষুনি না যান তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। চল সখারা, চল চল। সেই সময় এসে গেছে যখন ওই চক্রধারী বিষ্ণুর দূত আর আমার প্রিয় বোন দেবকীর অষ্টম পুত্র আমার সামনে আসবে, যেই গোকুলে ওই বালক এতগুলো বছর ধরে লুকিয়ে আছে, সেই গোকুলে সেই গোকুলবাসীদের সামনে আমি তাকে হত্যা করব। কংস মামা কথায় কথায় হত্যা করার কথা কেন বলে? প্রলব্ধ চানুর। হ্যাঁ ভগবান। তোমরা সমস্ত গোকুলের দিকে ভালো করে নজর রেখো, দেখো কোনো বালক যেন আমার বোন দেবকীর দৃষ্টি এড়িয়ে পালাতে না পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।